ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দফতর। শুরু হয়েছে বাস টার্মিনাস উন্নতিকরণ থেকে শুরু করে পুরনো বাসগুলিকে উন্নতিকরণ করে আধুনিকরণ করা ও নতুন প্রযুক্তির বাস আরও বেশি সংযুক্ত করার কাজ। ঠিক সেই মতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে সোমবার নতুন প্রযুক্তির তিনটি বাস এর উদ্বোধন করা হলো। বাস তিনটি উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এই তিনটি বাস মঙ্গলবার থেকে শিলিগুড়ি ও কৃষ্ণনগরের মধ্যে চলাচল করবে। বাসটা শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর আগামীকাল থেকে শিলিগুড়ি কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় ওইদিকে রুটে চলবে, শিলিগুড়ি কৃষ্ণনগরই চলবে, তারপরে রাঁচি চালাবে। আগে কি এনটিসিসি থেকে শিলিগুড়ি কৃষ্ণনগর বাস চলতো? চলতো, এখন নতুন গাড়ি দিয়েছে, এখন নতুন গাড়িতে লোকে আজকে তিনটে গাড়ি শিলিগুড়ি কৃষ্ণনগর চালু হচ্ছে। একটু টেকনিক্যাল কিছু অসুবিধা ঝাড়খণ্ডের সাথে আছে, সেটা মিটে যাবে দু চার দিনের মধ্যে, তারপর গাড়িগুলো রাঁচি রুটে চলবে তিনটে গাড়ি। এছাড়াও আমাদের এই ঠান্ডা ছিল দেখে এসি বাস সার্ভিসটা বন্ধ ছিল, আর 16 তারিখ থেকে এসি বাস সার্ভিস শিলিগুড়ি কলকাতা চালু হচ্ছে, এবং প্রথমে একটা বাস দিয়ে এসি বাস দিয়ে চালু হবে, তার কদিন পরে আরেকটি এসি বাস শিলিগুড়ি কলকাতা চালু হবে, আর আজকে একটু পরেই আমরা দুটো নির্দিষ্ট রুটে সিটি বাস আজকে আমরা এনজেপি সুভাষ স্ট্যাচুর আজকে আমরা একটু পরেই ওখান থেকে সিটি বাস পরিষেবা আজকে শিলিগুড়িতে চালু। এখন কৃষ্ণনগর যাবে, কিন্তু পরবর্তীকালে এই গাড়িগুলো শিলিগুড়ি রাঁচি যাবে। আজকে তিনটে গাড়ি শিলিগুড়ি ¿Qué es lo que está pasando?